আমাজন জঙ্গলে জীবনে একবার ঘোরা স্বাদ কচিকাচা থেকে শুরু করে থাকে বড়দের পৃথিবীর বুকে সবচেয়ে জীব জীববৈচিত্র্যময় জঙ্গল হল আমাজন রেন ফরেস্ট সবার পক্ষে বিপুল অর্থ খরচা করে ব্রাজিলে আমাজন জঙ্গলে যাওয়া সম্ভব নয় তাই গভীর জঙ্গলে নানা অজানা জীবজন্তু দেখার প্রবল ইচ্ছে স্বাদ মেটাতে চাইলে আপনি ঘুরে আসতেই পারেন উত্তরবঙ্গের আমাজনে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি উত্তরবঙ্গ কোনো পর্যটকদেরই নিরাশ করে না সে ডুয়ার্স হোক বা দার্জিলিং বা কালিম্পং যেখানেই যাবেন প্রকৃতির অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ভেতরে রয়েছে সিকিয়া নামে এক নদী এই নদীকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র দুপাশে গভীর জঙ্গল ও মাঝখান দিয়ে নিজের গতিপথে বয়ে চলেছে ঝোড়া নদী এই নদীতে আপনি চাইলে নৌকা বিহারও করতে পারবেন আসলে নৌকা বিহারের মধ্যেই এই অঞ্চলের আসল মজাটা আপনি উপলব্ধি করতে পারবেন নৌকায় চড়ে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আপনার একবার হলেও আমাজনের জঙ্গলের কথা মনে পড়বে সেই কারণে ডুয়ার্সের এই গভীর জঙ্গলকে অনেকেই বলেন ডুয়ার্সের আমাজন ডুয়ার্সের এই আমাজনে নৌকবিহার আপনাকে রহস্য রোমাঞ্চ ও গা ছমছমে এক সাফারির অনুভূতি এনে দেবে চার কিলোমিটার দীর্ঘ এই নদীর উপর নৌকোবিহার করার সময় আপনি শুনতে পাবেন নানা অজানা পাখির কলরব একই সঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখবেন চিতল হরিণ ভালুক রেটপান্ডা বুনো মোষ ইত্যাদি নানা জীবজন্তু আলিপুরদুয়ার সদর থেকে সিকিয়া ঝোড়ার দূরত্ব মাত্র উনিশ কিমি তাই উত্তরবঙ্গের আমাজানের ফিল নিতে গেলে আপনাকে প্রথমে ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে ডুয়ার্সের এই গভীর জঙ্গলে এখানে থাকার জন্য আশেপাশে পেয়ে যাবেন প্রচুর হোটেল তাই দুদিনের ছুটিতে ঘুরে আসুন এই গভীর জঙ্গল থেকে